সবাইকে ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ, ওয়েভ এন্ড সাউন্ড। এটা হচ্ছে দশম শ্রেণীর সবচেয়ে ইম্পর্টেন্ট, ফিজিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর একটা। প্রতি বছর এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে। এই অধ্যায়টাকে যদি আমরা প্রথমেই ভাগ করতে চাই, তরঙ্গ হচ্ছে একটা পার্ট, শব্দ হচ্ছে একটা পার্ট। কিন্তু আমরা প্রথমেই আমাদের বইয়ে দেখব যে সরল দোলন গতি নিয়ে কিছু কথা আছে, আমরা এটা দিয়ে শুরু করি। সরল দোলন গতি, এবং সরল দোলন গতিটা কি, কার কি আইডিয়া আছে? সরল দোলন গতিটা হচ্ছে এমন একটা গতি, এমন একটি পর্যাবৃত্ত গতি, যার গতির নির্দিষ্ট সময় পর পর একই দিকে এবং ঠিক একই সময় তার বিপরীত দিকে চলাচলের যে গতি, ওইটাকে বলা হয় হচ্ছে সরল দোলন গতি। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবা। আমরা যদি এটাকে একটা সরল দোলক চিন্তা করি, তাহলে এটা সাম্যাবস্থায় আছে এখানে, এটাকে আমরা মুভমেন্ট করব একবার এদিকে একবার এদিকে। স্পন্দনের ফলে তার প্রথম স্মরণ ঘটবে এদিকে, তার দ্বিতীয় স্মরণ ঘটবে এদিকে। এটা হচ্ছে তার এক্স ধরলাম, এটাকে মাইনাস এক্স ধরলাম। নির্দিষ্ট সময় পর পর একই দিকে এবং বাকি নির্দিষ্ট বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে থাকবে, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির ক্ষেত্রে যদি আশা করি বুঝতে পারছো সরল স্পন্দন গতি, এখানে যদি সরল স্পন্দন গতির বল সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে সরল স্পন্দন গতির বল হচ্ছে তার সরণের সমানুপাতিক, সরণের সাথে সম্পর্কিত বা সরণের সমানুপাতিক। আমরা যদি চিন্তা করি বল সমান সমান কি, এফ, এফ সমানুপাতিক এক্স। এখন একটা জিনিস খেয়াল করবা, যে আমরা যে সরল দূরত্বটা চিন্তা করেছি, সরল দূরত্বটা তার নির্দিষ্ট সময় একই দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে মুভ করেছে, এজন্য আমরা এক্সটাকে মাইনাস এক্স ধরলাম। এখন যদি আমরা এটাকে সমানুপাতিক ধ্রুবক দিয়ে চিন্তা করি, এফ সমান মাইনাস কে এক্স। কেটা কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তা আমাদের আসলে এই সম্পর্কে ইন্টার বই অনেক তোমাদের এইচএসসি পরীক্ষায় অনেক বহুত বিশদভাবে আলোচনা করা আছে। আমাদের বই জাস্ট এইটুকুই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ কিরকম হতে পারে, তোমার এমসিকিউতে আসতে পারে যে একটি বস্তুর স্মরণ হচ্ছে ধরো 5 মিটার, স্পিন ধ্রুবক 0.75 মিটার, সুতরাং বল কত। আমরা চিন্তা করি স্পিন ধ্রুবক ধরলাম 5 মিটার, পাঁচ, তারপর স্মরণ ধরলাম এক্স সমান 8 মিটার বা সেন্টিমিটার 8। এক্ষেত্রে কি আসতেছে, মাইনাস এক্স হচ্ছে কে হচ্ছে 5 × −40। প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইনাস কই থেকে আসলো, আমি আবার বলতেছি মাইনাস আসছে হচ্ছে একটা দোলক, যে জায়গায় আমরা চিন্তা করি একটা দোলকে তার নির্দিষ্ট সময় থাকবে একই দিকে বাকি অর্ধেক সময় থাকবে বিপরীত দিকে। একটা পক্ষকে আমরা যে ধনাত্মক করি তাকে বাকি একটা পক্ষকে আমরা ঋণাত্মক করতে পারি, সমস্যা নাই। তোমরা বলতে পারো যে ভাইয়া মাইনাস কই থেকে আসলো, আমি প্রথমে একটা জিনিস এই চিত্রের মাধ্যমে বুঝিয়েছিলাম যে একটি সরল দোলন গতি যদি চিন্তা করো, চিন্তা করবে এটাকে যদি তুমি নাড়াচাড়া করো, তার একটা সময় সে সামনের দিকে আসবে বাকি অর্ধেকটা সময় তার বিপরীত দিকে যাবে। এই যে সামনের দিকে আসতেছে এটাকে আমরা ধনাত্মক ধরলাম আর এটাকে ঋণাত্মক ধরলাম। এই মাইনাসটা মূলত হচ্ছে এই ঋণাত্মক, পাশে মাইনাসে মাইনাস। আশা করি বুঝতে পারছো। এমসিকিউর ক্ষেত্রে আমরা ধরছি কে, কে মানে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবককে আমরা ধরলাম 5। এমসিকিউর জন্য হচ্ছে এটা 5 মিটার ধরলাম, আর এক্স হচ্ছে স্মরণ, স্মরণ ধরলাম হচ্ছে মোট 8 সেন্টিমিটার। আশা করি 8 সেন্টিমিটার। এখন হচ্ছে বল কত, বল হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, মাইনাস 40 নিউটন বল। ওকে, এখন হচ্ছে এখন সরল দোলনের ক্ষেত্রে বলের বল থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে আশা করি পারবা। এখন হচ্ছে সরল দোলকের দোলন কাপ, সরল দোলকের দোলন কাপ, দোলন কাপকে প্রকাশ করা হয় টি দ্বারা, টি সমান সমান 2
পাই বরাবর m বাই k। তরুণটা হচ্ছে একটি পূর্ণ স্পন্দন, একটি পূর্ণ স্পন্দন দিতে তার যে পরিমাণ সময় লাগে তাকে দোলনকাল বলে। দোলনকাল কাকে বলে আবার বলতেছি, রিপিট করতে চাই, রিপিট, একটি পূর্ণ স্পন্দন, এই যে পুরো স্পন্দনটা নিতে তার যে সময়টা লাগবে তাকে বলা হয় দোলনকাল। এখন সরল দোলকের দোলনকাল সময় কি? দোলনকাল সমান টু বাই রুট ওভার এম বাই কে। এম সমান হচ্ছে সরল দোলকের এই যে পাথরটা যেটাকে ধরছে এটার ভর। কে মানে কি? কে মানে আগেরটার মধ্যে, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা সরল দোলকের ধ্রুবক। পাই, পাই মান তো আমরা সবাই জানি 3.1416। আসলে আমাদের বইয়ে এটা হচ্ছে খুব ছোট ভাবে আলোচনা করা আছে, ইন্টার বইয়ে বিশদ ভাবে আলোচনা করা আছে, এখানে জাস্ট এমসিকিউর জন্য এতটুকু আমাদের দরকার। এখন আরেকটা টপিক হচ্ছে সরল দোলককে যদি জায়গায় আমরা সুতা চিন্তা করি, সুতা, একটি সুতা পেন্ডুলাম, পেন্ডুলামের সাথে একটি পেন্ডুলামের সাথে সুতা, একটা পেন্ডুলাম ধরলাম, এখানে একটা সুতা ধরলাম, সুতা যদি আমরা টান দিই, এক্ষেত্রে সুতার ক্ষেত্রে তার দোলনকালে কি হবে? সুতা যখন চিন্তা করব তখন দোলনকাল সমান আসবে হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। এক্ষেত্রে কেন এল আসলো, আর সুতার ক্ষেত্রে যখন আসব সুতার ক্ষেত্রে সুতার একটা লেন্থের একটা বিষয় আছে, এল মানে লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একটা বিষয় আছে, তার মানে টি দোলনকাল সমান রুট ওভার এল বাই জি। এল মানে কি? এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, আর জি তো আমরা সবাই জানি জি মানে কি? গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি? 9.8। সুতা পেন্ডুলামে ঝুলিয়ে রাখলে সেক্ষেত্রে যদি বলা হয় যে দোলনকাল কত, সেক্ষেত্রে এই সূত্রটা হবে। আর যখন বলা হবে যে সরল দোলকের দোলন দোলনকাল, এক্ষেত্রে ভরের বিষয় আসবে, এক্ষেত্রে দৈর্ঘ্যের বিষয় আসবে, এক্ষেত্রে ভরের বিষয়, জাস্ট চেঞ্জটা একটু বুঝো। সুতা যখন আসবে প্রশ্নে তখন রুট ওভার এল বাই জি, সুতার সাথে একটু দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, একটি সুতা কতটুকু লং কতটুকু ছোট এটা বিষয়। আর সরল দোলকের দোলনকাল যখন আসবে তখন হচ্ছে ভরের বিষয়টা আসবে। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিতে পারি, উদাহরণটা হচ্ছে সরল দোলক এবং সুতার পেন্ডুলাম যখন দুইটা কম্পেরিজন করব। প্রথম ক্ষেত্রে আমি আগে বলছি যে সরল দোলকের কথা যখন বলবো তখন ভরের একটা বিষয় আসবে টু পাই রুট ওভার এম বাই কে, দোলনকাল সমান টু পাই রুট ওভার এম বাই কে। আর যখন একটা পেন্ডুলামে সুতা ঝুলানো থাকবে তখন ওই বিষয়টা হবে, সুতার বিষয়টা আসবে টু পাই রুট ওভার এল বাই জে। এখন আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি, উদাহরণে এমসিকিউ দেখলে বুঝতে পারবা। এক মিটার লম্বা একটি সুতা 10 গ্রাম ভরের একটি পাথর ঝুলিয়ে রাখি, 1 মিটার লম্বা একটা সুতায় 10 গ্রাম, এটা ধরো 10 গ্রাম, 10 গ্রাম ভরের পাথর ঝুলিয়ে রাখি, এক্ষেত্রে টি ইকুয়াল টু ফাই, টি মানে দোলনকাল গুণ। তাহলে দোলনকাল সমান কি? দোলনকাল সমান, এক্ষেত্রে প্রশ্নে কিন্তু বলাই আছে যে একটি সুতা, আমি কিন্তু বলছিলাম যে সুতা যখন বলবে তখন কোনটা আসবে, এই সূত্রটা আসবে, সুতা যখন বলবে টু পাই রুট ওভার এল বাই জি সূত্রটা আসবে। এক্ষেত্রে কোন সূত্রটা হবে? টু পাই রুট ওভার এল বাই, কিন্তু কোয়েশ্চন যিনি প্রশ্ন করবেন সে তোমাকে মানে কনফিউজ করার জন্য এখানে একটা ভর দিছে, ভরের কোনো কাজ নেই, ভর জাস্ট কনফিউশনের জন্য ভর দিছে। আমাদের বিষয় কি দেওয়া আছে এটা দেখার বিষয় না, জাস্ট আমাদের সূত্রে কি কি দরকার, আমাদের সূত্রে দরকার টু পাই রুট ওভার এল বাই জি। আমাদের কাছে এল আছে, এল এল সমান কত? 1 মিটার, জি সমান কত? 9.8, এর কত? 2 পাই 1 বাই 9.8। তারপর হচ্ছে ওকে, এতটুকু হচ্ছে আমাদের আজকে আমাদের ক্লাস দশম শ্রেণীর বইয়ের সরল দোলন গতি সম্পর্কে এই কয়েকটা তথ্যই দেওয়া আছে। আমি চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে বোঝানোর। তরঙ্গ পড়তে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে, যে কি পয়েন্টস গুলো লাগবে, দোলনকাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই 6টা বিষয় আমাদের লাগবে। তো প্রথমে হচ্ছে তরঙ্গ কি, তরঙ্গ কি বলতে গেলে প্রথমে আমরা একটা পুকুর চিন্তা করব, পুকুরে একটা ঢিল চিন্তা করব, পাথর দিয়ে একটা ঢিল দিলাম, কি কি ঘটনা ঘটতে পারে? পুকুরে একটা ঢিল দিলে সেখানে একটা আন্দোলনের সৃষ্টি হবে, একটা পুকুরে যদি ঢিল দাও, এটা যদি আমি পুকুর চিন্তা করি
তুমি এখানে একটা ঢিল দিছো, তা আন্দোলনটা কি হবে? হবে আন্দোলন করতে করতে এক মুহূর্তে একদম পুকুরের শেষ পর্যন্ত চলে আসবে। একটা ছোট ঢিলের কারণে পুরো আন্দোলনটা পুরো পুকুরে চলে গেছে। আমরা অনেক সময় বুঝতে পারি না, যত বেশি ভারী হবে তত আন্দোলনটা আমরা বুঝতে পারবো। আমরা পাথর বলে শেষ পর্যন্ত বুঝতে পারি না, কিন্তু তাদের কি একটা চলাচল শেষ পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত আসবে, সেটা আমরা দেখি না। তরঙ্গের সংজ্ঞাটা কি? আসলে তরঙ্গ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, শক্তি পাঠানোর প্রক্রিয়া, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে শক্তি পাঠানোর প্রক্রিয়া, পাঠানোর প্রক্রিয়া, এক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে শক্তি পাঠানোর প্রক্রিয়া, যেখানে কণাগুলো নিজ জায়গা থেকে স্পন্দিত হবে, কণাগুলো স্পন্দিত হবে, কিন্তু স্থান পরিবর্তন করবে না, স্থান পরিবর্তন করবে না, করবে না। আমরা তরঙ্গের সংজ্ঞা পড়লে আমরা এই তিনটা জিনিস আসবে। তরঙ্গ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে শক্তি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে শক্তি পাঠানো হয়। দুই নম্বর হচ্ছে তুমি যে কোনায় ঢিল দিবা ওই কোনাটা কি হবে? স্পন্দিত হবে, স্পন্দিত হবে বা আন্দোলিত হবে, কিন্তু স্থান পরিবর্তন করবে না। এই যে বিন্দুটা এখান থেকে স্পন্দিত হচ্ছে, এই বিন্দুটা কখনো এই বিন্দুতে আসবে না, ওই জায়গা থেকে স্পন্দিত হবে কিন্তু কখনো জায়গা পরিবর্তন করবে না। তিনটা কি পয়েন্টস? কি কি? শক্তি পাঠানোর প্রক্রিয়া, কণাগুলো নিজ জায়গায় স্পন্দিত হবে কিন্তু কখনো স্থান পরিবর্তন করবে না। তরঙ্গের সংজ্ঞাটা আসলে আমরা এই জিনিস, এই তিনটা জিনিস থাকলে আমরা বুঝতে পারবো। তাহলে তরঙ্গ চিন্তা করলে প্রথমে একটা পুকুর চিন্তা করবো, পুকুরে ঢিল দেওয়া চিন্তা করবো। ওকে, তরঙ্গের সংজ্ঞাটা হচ্ছে, তরঙ্গের সংজ্ঞাকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে শক্তি পাঠানোর প্রক্রিয়া, এখন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আচ্ছা, তরঙ্গ শেষ, তরঙ্গে পরে তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে তরঙ্গ চলতে হলে তার মাধ্যম লাগবে, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন, মাধ্যম প্রয়োজন। তরঙ্গ যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবে তরঙ্গের মাধ্যম প্রয়োজন। দুই নম্বরটা হচ্ছে তরঙ্গের সাথে একটা আমরা কি জানি, আমরা একটা জিনিস দেখেছিলাম যে পুকুরে যখন আন্দোলন হয় তরঙ্গের সঙ্গে বলা হয়েছিল যে নিজ নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, কখনো স্থান পরিবর্তন করে না। নিজ নিজ অবস্থান স্পন্দিত হবে, কখনো এই কোনটা এখানে আসবে না, এই কোনটা এখানে আসবে না, নিজ নিজ জায়গা থেকে স্পন্দিত হবে কিন্তু কখনো শেষ বিন্দুতে আসবে না। তরঙ্গ বৈশিষ্ট্য এরকমই, নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা স্পন্দিত হবে, স্পন্দিত হবে কিন্তু জায়গা পরিবর্তন করবে না। তিন নম্বরটা যদি বলি, তিন নম্বরটা হচ্ছে তরঙ্গের সাথে একটা বিস্তারের, তরঙ্গের শক্তির সাথে বিস্তার একটা সম্পর্ক আছে। তরঙ্গের শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তরঙ্গের শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, যে অঙ্কের ভাষায় যদি লিখি তাহলে ই সমানুপাতিক এ। বিস্তার কি? বিস্তার হচ্ছে একটি তরঙ্গে তার সাম্য অবস্থা থেকে তার সর্বোচ্চ দূরত্বটাকে বলা হয় বিস্তার। বিস্তার যদি আমরা এখানে বুঝাই, এটা হচ্ছে সরণ ধরি, তাহলে এখানে যদি আমরা একটা পাথর ঝুলাই তার তার যে সরণ হবে, সাম্য অবস্থান হচ্ছে এটা, সাম্য অবস্থান থেকে তার সর্বোচ্চ সরণ, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ যেটা ওটাকে বলা হয় বিস্তার। বিস্তার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, আমরা জাস্ট এমসিকিউর জন্য জিনিস মনে। শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যদি চার মিটার হয় তাহলে চার মিটার হলে ই সমান কত, এনার্জি কত, শক্তি কত, ফোর্স স্কোয়ার, ফোর্স স্কোয়ার সমান ষোলো। বিস্তার যদি চার মিটার হয় তাহলে
শক্তিপূর্ণ হচ্ছে ষোল। তার মানে কি? মানে হচ্ছে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। বায়ুমাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 ms ইনভার্স কোণ, পানি মাধ্যমে আবার শব্দের বেগ ভিন্ন সেটা হচ্ছে 1439। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন। আরেকটা বৈশিষ্ট্য আছে যে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয় শব্দের মতো, তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয়। তরঙ্গের বৈশিষ্ট্য এই 4-5টা বৈশিষ্ট্য এনা। প্রথমে হচ্ছে শব্দের মাধ্যম প্রয়োজন, হচ্ছে তরঙ্গের যে বিন্দুগুলো নিজ নিজ জায়গা থেকে স্পন্দিত হবে কখনো জায়গা পরিবর্তন করবে না। তারপর হচ্ছে তরঙ্গের শক্তির সাথে বিস্তার একটা সম্পর্ক আছে, বিস্তারের সম্পর্ক হচ্ছে ই সমানুপাতিক স্কয়ার, বিস্তারের বর্গের সমানুপাতিক শক্তির পরিমাণ। তারপর হচ্ছে 5-4 হচ্ছে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন, বায়ু মাধ্যমে 332 ms ইনভার্সন, পানি মাধ্যমে 1439 ms ইনভার্সন। আর 5-4 বলছে যে শব্দের প্রতিফলন বা প্রতিসরণ ঘটে। এখানে বৈশিষ্ট্যগুলো এখানে শেষ। তরঙ্গ পড়তে হলে যে বিষয়গুলো আসবে এখান থেকে, দোলনকাল, দোলনকাল কি? দোলনকাল হচ্ছে প্রতি সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন করতে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। একটি পূর্ণ স্পন্দন করতে কিরকম সময় লাগবে, ইকুয়াল হচ্ছে তার পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দনের জন্য তার যে সময়টা লাগবে তাকে দোলনকাল বলে। একটি বস্তুর পূর্ণ স্পন্দন করতে যে পরিমাণ সময় লাগে তাকে দোলনকাল বলে। কম্পাঙ্ক, কম্পাঙ্ক যখন আসবে কম্পাঙ্ক কাকে বলে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ কম্পন দেয়, কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কম্পন দেয়। তারপরটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গদৈর্ঘ্যের আগে যে জিনিসটা বোঝাতে হবে সেটা হচ্ছে দশা। দশা কি? দশা হচ্ছে আমরা দশার কথার মধ্যে বুঝতেছি, দশা মানে হচ্ছে সামগ্রিক অবস্থা। কোন একটি তরঙ্গের সামগ্রিক অবস্থার নামই হচ্ছে দশা। উদাহরণস্বরূপ যদি আমরা বলি দশা, তরঙ্গ চিন্তা করি, এটা তোমার এ বিন্দু থেকে সি বিন্দু, থেকে বি বিন্দু, থেকে ডি বিন্দু। এক্ষেত্রে কার দশা একক? এখানে এ বিন্দুর দশা এবং সি বিন্দুর দশা হচ্ছে একই, কিন্তু এ বিন্দুর দশা এবং বি বিন্দুর দশা একই না। এটা হচ্ছে দশা। একটি তরঙ্গে কোন একটা মুহূর্তে, একটি তরঙ্গের কোন একটা মুহূর্তে সামগ্রিক অবস্থাটাই হচ্ছে তার দশা। তারপর হচ্ছে একটি তরঙ্গের সামগ্রিক অবস্থা, এখান থেকে আবার তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা আসতে পারে যে একটি দশা থেকে অপর একটি একই দশা পর্যন্ত যে দূরত্ব থাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। দশা থেকে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে আসতেছে? দশা হচ্ছে কোন একটি বিন্দুতে তরঙ্গের সামগ্রিক অবস্থা, তারপর দশার পর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি দশা একই দশা থেকে পরবর্তী একই দশার যে দূরত্ব এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এখানে 4 মিটার, এখান থেকে এখানে 3 মিটার। এখন যদি বলে যে এই বিন্দুটি তরঙ্গ দৈর্ঘ্য কোনটি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এ থেকে সি অবস্থানের দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এ থেকে বি অবস্থানের দূরত্ব কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা হচ্ছে একটি দশা থেকে পরবর্তী একই দশা পর্যন্ত তার যে দূরত্ব এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগের আগে বিস্তার জিনিসটা বুঝে, বিস্তার আগে আমরা একবার দেখেছি আবার দেখাচ্ছি। বিস্তার হচ্ছে যে সেম আগের মধ্যে একটি স্প্রিং আঁকলাম, স্প্রিং কে সরণ, স্প্রিং এর এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে স্প্রিং কে যদি তুমি দোলাও তাহলে তার এদিকে যে সরণ এদিকে একটা সরণ হবে। এই যে তার সর্বোচ্চ সরণ, এই বিন্দু থেকে তার সর্বোচ্চ সরণ হচ্ছে ম্যাক্সিমাম সরণটাকে বলা হয় বিস্তার। বিস্তারকে প্রকাশ করা হয় এ দ্বারা, এ মানে এরিয়া। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি আমি বিস্তার সংজ্ঞাটা, সাম্য অবস্থা থেকে একটি বিন্দুর সর্বোচ্চ সরণের যে দূরত্ব আমরা ধরলাম এটা ম্যাক্সিমাম, এই বিন্দুটা
এটাই বলা হয় ডিসটর্ব। আমাদের দোলনকাল শেষ হয়েছে, কম্পাঙ্ক শেষ হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য শেষ হয়েছে, তরঙ্গ বেগ হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই সবার লাস্টে পড়াচ্ছি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তো এখান থেকে এক সেকেন্ডে তার দূরত্ব ছিল এক সেন্টিমিটার, এটা হচ্ছে তার প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার হচ্ছে তার দূরত্ব, এটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। একটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র একটা হচ্ছে তরঙ্গ বেগ সমান হচ্ছে এফ ল্যামডা। এফ আসলে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্কের সংজ্ঞায় পড়েছি, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা দুইটা সমীকরণ থাকে, আমরা তৃতীয় নম্বর সমীকরণ যেভাবে বের করতে পারবো, ভি সমান তরঙ্গ গুণ তরঙ্গ দৈর্ঘ্য গুণ কম্পাঙ্ক, তরঙ্গ বেগ সমান এফ ল্যামডা, মানে হচ্ছে কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য।